হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড নিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। শুরুতেই ঢুকতে যেটা হয়েছে যে আমাদের লম্বা কোনো সিরিয়াল ছিল না। এজ এ মাইনা হিসেবে আগে যেটা ছিল এখানে যে একটা স্যার ছিল, তো আমি আর আমার ফ্রেন্ড এখানে আসছি দুজনে ঘুরতে। তো এসে দেখি যে না, আমাদের জন্য সে স্যারটা নাই, এখন ছাড়টা বন্ধ হয়ে গেছে। তো দুঃখজনক হলো, আফসোস, আমাদের কিছু টাকাটা বেশি লাগতেছে। তো আমরা দুজন মানুষ, দুশো দুশো না, এখানে পার পার্সন 300 করে দেওয়া লাগছে। 600 টাকা দিয়ে দুটো টিকিট নিলাম। তো এন্ট্রিতে আমাদের ওয়েলকাম পিকচার তোলা হলো, যা পরবর্তীতে কী হয় সেটা আপনাকে বিদেশে দেখানোর চেষ্টা করব। এখন আস্তে আস্তে আপনারা মাছ দেখতে পারবেন। এখানে বেস্ট ফিডিং করানো হচ্ছে। তো এখানে যেটা হচ্ছে যে বেস্ট ফিডিং করানো গেলে মাছ ফিডিং করতে হলে টাকা দিতে হবে, পার পার্সন 20 টাকা। আর ভাই, টাকা দিয়ে কেনা খাওয়াতে হবে? আমরা তোমাদের মাছকে খাওয়াবো, সেখানে টাকা দিতে হবে কেন? যাক, আমি এই মাছকে ফিডিং করাইনি, না করে মাছগুলো দেখতেছিলাম। এখানে মোটামুটি ভালোই লোকজন ছিল, মাছগুলো দেখতে ভালোই লাগতেছিল। তো আমিও খুব একটা মাছ চিনি না, যার কারণে আমি মাছের সব জায়গায় যে নাম অ্যান্ড ট্যাগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করতেছিলাম। বাট কিছু কিছু জায়গায় মাছের নাম অ্যান্ড ট্যাগ ছিল না। তো এখানে আসার উদ্দেশ্য হলো যে অ্যাজ এ সিম্যান অনেক কিছু আমাদের জানাশোনার বাইরে থাকে, বা শাখা অনেক সময় অনেক মাছ দেখি যেগুলো আমরা জানি না এটা কী মাছ বা কীরকম কী হয়। তো ভালো উপভোগ করতেছিলাম, জানি না সামনে আর কী আছে না আছে। তো যতটুকু আশা করছিলাম যে এখানে হয়তো ফুললি আমরা দেশের বাইরে যেরকম দেখি যে কাছের ঘর থাকে সেখানে শুধু মাছের মাছ, বাট এখানে এখানে সেটা না, এখানে সেপারেট দেখানো হচ্ছে। তো আমি আপনাদেরকে মাছ নিয়ে খুব একটা বৈশিষ্ট্য দিব না, চেষ্টা করবো যে আদার্স কিছু শোনানোর জন্য। তো ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ কী মাছ, এবং কি মাছের যে জারগুলো আছে, জারের বাইরে আপনাদের জন্য এই মাছের বৈজ্ঞানিক নাম, মাছ নাম, দেশি নাম বা বৈশিষ্ট্য এগুলো দেখানো হচ্ছে। এখানে সুন্দরবন একটা অংশ দেখানো হচ্ছে। তো এখানে আসার পর যেটা দেখতে পাচ্ছিলাম যে এখানে কিছু স্টুডেন্ট দেখলাম, তো তাদের সাথে কথা বলেছি, জানতে পারলাম যে তারা একটা 50% ডিসকাউন্ট এখানে আসছে। তো এটা একটা শিক্ষণীয় বিষয় যে স্টুডেন্টদের জন্য, তাদের জন্য খুব একটা উপকারী, কারণ একটা স্টুডেন্ট যদি 300 টাকা দিয়ে এখানে ঢুকে খুবই ব্যয়বহুল হয়ে যায় তাদের, তার জন্য। সো স্টুডেন্টের জন্য এটা করছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। লবিস্টারগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল, খুবই আনন্দের সাথে দেখা যাচ্ছে। মাঝে মাঝে কিছু কিছু মাছ দেখে মনে হচ্ছিলো যে এটা কি জীবিত না মৃত। আসলে এখানে কি দুই অল্প কিছু পরিমাণ মাছ আছে যা জীবিত, কিছু মরা মাছও আছে এখানে। তো এখানে মূলত যে ফিশ ওয়ার্ল্ডটা মূলত হচ্ছে যে সাগরে কী কী প্রাণী থাকে সেগুলো নিয়ে, এই যে যেখানে স্টার ফিশটা দেখানো হচ্ছে, এটা আদতে এখানে মৃত একটা স্টার ফিশ, একদম অবস্থা খুবই ভয় ভয়ে মারা গেছে। এখানে শামুক, মাছ, কাঁকড়া এসব জিনিসই মূলত দেখানো হচ্ছে। তা আমি এখানে সিমেন হিসেবে নতুন নতুন অনেক মাছ দেখতে পাচ্ছিলাম, যেগুলো ভালোই লাগতেছিল দেখে। তো আপনি যদি একটা একটু করে মাছের বৈশিষ্ট্য পড়তে যান, পুরো সারাদিন আপনি শেষ করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আমি সেগুলো ভিডিও করতেছিলাম ফার্স্টে। তো পরে যখন ভিডিও এডিট করতেছিলাম তখন ভালো ভালো করে পড়ে দেখে নিচ্ছিলাম। আর এটা অলমোস্ট
ছয়তলার মতো হবে একটা বিল্ডিং, যেটা আপনি ফুলি প্ল্যান করে তৈরি করা হয়েছে। আপনি হাঁটবেন, আস্তে আস্তে উপর দিকে যাবেন, আপনি খুব একটা মনে হবে না যে আপনি উপর দিকে যাচ্ছেন, বাট মনে হচ্ছে একই তালার মধ্যে আছেন, বাট না, ঘুরে ঘুরে উপর দিকে তৈরি করা হয়েছে। সাগর যে কতটা রহস্যময় বা কতটা সৌন্দর্য, সেটা একমাত্র যারা সাগরে থাকে বা সাগর সম্পর্কে যাদের জানাশোনা আছে তারা একমাত্র বলতে পারবে সব থেকে ভালো। কিছু কিছু মাছকে আমার খুব অদ্ভুত লাগতেছিল, তার এত পরিমাণ সুন্দর হয় কীভাবে, আল্লাহর সৃষ্টিগুলো যে এত পরিমাণ সুন্দর যা বলার মতো না, অসম্ভব সুন্দর সেগুলো। আর এখানে একটা ব্যাপার ছিল যে অনেক মাছই ছিল, যেগুলো হচ্ছে যে অ্যাকোয়ারিয়াম ফিশ মূলত। এই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, ব্যাপারটা যে অ্যাকোয়ারিয়াম ফিশগুলো কেন এখানে রাখা হবে। অ্যাকোয়ারিয়াম ফিশ তো সাগরে তাদের জীবন ধারণের সাথে সম্পর্কিত না, বা তার ওখানে ওইভাবে টিকে থাকতে পারবে না, সো এটা না রাখাই ভালো ছিল। আবার এমনই কিছু মাছ ছিল যেগুলো দুইবার তিনবার করে রাখা হয়েছে কয়েকটা জায়গাতে, অনেক বেশি মাছ এখানে, যার জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল। তো এর জন্য আমি ছোটো ছোটো করে ক্লিপ সিস্টেম করে এখানে করতেছিলাম। তো এখানে একটা জীবিত কচ্ছপ, এটা ভাসমান অবস্থায় আছে, দেখে আপনার এক মনে হবে না যে এটা জীবিত নির্মিত, আর এটা আদৌ জীবিত। এটা অনেকটা সুন্দর লাগতেছিল। এখানে অক্টোপাস আছে, তো অক্টোপাসটা একদম চিপায় যে চুপটি মেরে বসে আছে, এই মাছটা অনেক মজা। আমি যখন ফিশিং শিপে জব করেছিলাম অল্প কিছুদিন, তখন এই মাছগুলো খাইতাম, অসম্ভব মজা মাছগুলো। কিছুদিনের জন্য এই যে আপনি যখন মাছগুলো দেখবেন, পড়বেন বিষয়গুলো, তখন আপনারা অনেক ভালো করে জানতে পারবেন ব্যাপারগুলো, যেখানে কী হচ্ছে না হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং। এখানে প্রচণ্ড নয়েজ হচ্ছে, কারণ এখানে অনেক মানুষজন কথাবার্তা বলতেছে, ভিডিও করতেছে, হাঁটতেছে। তো যার জন্য আমি যেটা করেছি যে আমি শুরুতে ভিডিও করে নিয়ে আসছি, পরে সেগুলো আমি মিট করে দিয়ে জাস্ট আমি ভয়েস ক্লিপ দিয়ে রেডি করতেছি ভিডিওটা। সো আপনারা মনে করতে পারেন যে অন্য কিছু না, এখানে আসে একটা বন বাড়ির মতো করেছে, যেটা এই জায়গাটা অনেক বিশাল। তো এখানে একটা আপনি দেখছেন বোল ফিশ, হ্যাঁ এই মাছগুলো অনেক দামি, আর এই মাছের যে ভিতরে একটা ই থাকে, আমরা গ্রাম্য ভাষা যেটাকে পুলকা বলি, তো সেটা দিয়ে অনেক জটিল জটিল অপারেশনের সুতা তৈরি করা হয়। আপনারা হয়তো নিউজের মাধ্যমে অনেকগুলো ভিডিওতে এগুলো দেখে থাকবেন স্বাভাবিকলি। তো জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটা যেটা আর কি, এখানে একটা ছোট বোল ফিশ যেটা ছুঁয়ে আছে, এখানে অনেক প্রজাতির কাঁকড়া দেখতে পারবেন। এখানে একটা এই সমুদ্রের পাড়ে যে লাল কাঁকড়াগুলো থাকে, যেগুলো গর্ত করে থাকে, তো সেগুলো দেখানো সেগুলো আছে। তা মানুষের শব্দ বা চলাফেরার আওয়াজ পেলে এরা গর্তের ভিতরে চলে যায়, অন্যথেরা যে এই গর্তের উপরে বের হয়ে আসে। আপনারা যে দেখতে পাবেন যে এগুলোর মুখ দেখলেই বুঝতে পারবেন যে এরা কোনো অবস্থায় আছে না আছে। সো এখানে এখন ঠিক কী একটা মাছ, আমার আসলে ঠিক নামটা মনে নাই এখন। আপনি আপনার অনেকগুলো খাঁচা দেখবেন যেগুলো খালি হয়ে পড়ে আছে। তা আমি চেষ্টা করছি যে সেগুলো ভিডিও থেকে কাট করে রিমুভ করে দেওয়ার জন্য,
এটাকে আমাদের গ্রামের ভাষায় চেকমে চেকমেকা মাছ বলে বা স্টিংগে ফিশ বলা হয়। আকর্ষণের সব থেকে মূল জায়গা হচ্ছে এই জায়গাটা। এই জায়গায় আসলে আপনি অসম্ভব ভালো লাগবে। এই জায়গায় আসলে সমুদ্রের আদতে অরিজিনাল যে একটা ফিল সেটা পাওয়া যায়। এখানে আপনার বড় বড় অনেক মাছ রাখা আছে, অনেক ধরনের, যেটা আপনাকে অসম্ভব ভালো একটা ফিল দেবে। এই জায়গাটাতে আসলে মনে হবে যেন আপনি পয়সা উসুল করতেছেন। এখানে আপনার ডলফিন, হাঙর, বোলফিশ, চাপলা পাতা মাছ বা স্ট্রিংগে ফিশ বা আর অনেক মাছ আছে, বড় কয়েকটা কচ্ছপ আছে এখানে। যখন এই যে মাছের আপনার মাথার উপর স্ট্রিংগে ফিশগুলো এভাবে থাকবে, আপনি এদেরকে টাটা দিলে এরা রেসপন্স করে না অনেক সময়। সবগুলোই মাছে রেসপন্স করে না, বাট এরা এরা রেসপন্স করে অনেক সময়। আপনি হয়তো নর্মালি যখন যাবেন কোথাও বা এতটা কাছ থেকে বা এত বড় বড় মাছগুলো দেখার সৌভাগ্য হবে না, তো এখানে গেলে যেটা হবে যে আপনি মাছগুলো জানতেছেন, চিনতেছেন, এদের ভালো একটা দেখতে পারবেন। যথেষ্ট ভালো মজা বেশি যে এখানে ফিশগুলো আছে, বোল ফিশ অনেক মাছ আছে একসাথে, তো আপনাকে অসম্ভব ভালো একটা ফিল দেবে। আমি যে আপনাদেরকে সাজেস্ট করবো যে যদি আপনারা কখনো কক্সবাজার গিয়ে থাকেন, অন্তত নিজের জানার জন্য হলেও আপনি এখানে যাবেন। কেননা টাকাটা খুব ম্যাটার না, আমাদেরকে জ্ঞান সমৃদ্ধি হতে হলে অল্প কিছুটা খরচ করতেই হবে। আপনি এতটা খরচ করে কক্সবাজার মতো জায়গাতে ঘুরবেন, ফিরবেন, থাকবেন, তো এটা খুব বেশি সমস্যা এফেক্ট করবে না। তো আমাদের হোটেল ছিল লাবণী পয়েন্টের এদিকে, তো এখান থেকে আমাদের রিক্সা ভাড়া খুব একটা লাগেনি। এখান পর্যন্ত যেতে পার পারসন 15 টাকা করে লাগছে, 30 টাকা। এটাও স্ট্রিংগে ফিশ, এটা একটা অন্য একটা জাত। তো এটার মূল্য, এটার লেজে যেটা থাকে যে অনেক বিষাক্ত, আপনার যদি লেজে কাটা দেয় কখনো, তো আপনি ভালোভাবে আক্রান্ত হবেন। যারা আমার চ্যানেলকে ফলো করেন বা চ্যানেলের সাথে অনেক দিন যাওয়াত আছেন, তারা দেখতে পারবেন যে আমি এরকম স্ট্রিংগে ফিশ আরও কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে। তো আমি একবার জাহাজে থাকা অবস্থায় ধরেছিলাম, অসম্ভব মজা। বাংলায় যে এটাকে বলা শাপলা পাতা মাছ, মোটামুটি ভালোই দাম আছে এটার। এখন এখান থেকে ভিডিও শেষ করে আমি আপনাদেরকে দ্বিতীয় পার্টের জন্য উপরের দিকে নিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্বিতীয় পার্ট আশা করি আপনাদেরকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। আল্লাহ হাফেজ।